নাগরিকত্বের ভোট ঘোষণারও আগে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএ নাগরিকত্ব সংশোধনী আইন। এবার দেশ জুড়ে কার্যকর হয়ে গেল, এর আগে 2019 টেবিলড হয়েছিল, দুটি সংসদে দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর 2020 সালে রাষ্ট্রপতি সই, রামনাথ কোবিন্দ তৎকালীন রাষ্ট্রপতি তিনি সই করেছিলেন, তারপর তা আইনে পরিণত হয়েছিল আর তারপর প্রায় চার বছরের অপেক্ষা এবং কার্যকর হয়ে গেল সিএ, দেশ জুড়ে কার্যকর হলো। আমি আরেকবার ক্রোনোলজি আপনাদের সামনে রাখবো। 2019 সালের 9 ডিসেম্বর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যায়, রাজ্যসভায় তা পাশ হয় দুদিন পরে 11 ডিসেম্বর, পরের দিন 12 ডিসেম্বর সিএর বিজ্ঞপ্তি প্রকাশ হয়, 2020 জানুয়ারি মাসে তা আইনে পরিণত হয়। এই আইনে পরিণত হওয়ার চার বছর পর অর্থাৎ 2024 মার্চ মাসে আজকের দিন থেকে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএ। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি যে সিএ টেবিলড হয়েছিল 2019 9 ডিসেম্বর, তা আজকের দিনে 2024 11 মার্চ থেকে দেশ জুড়ে কার্যকর হলো। আইনে পরিণত হওয়ার চার বছর পর সিএ নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে কার্যকর হলো। এই আইনের মূল বিষয় হচ্ছে যারা তিনটি প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যে সংখ্যালঘুরা রয়েছেন, হিন্দু, জৈন, শিখ, মুসলিম, পারসি এবং খ্রিস্টান, এই ছটা সম্প্রদায়ের যারা ধর্মীয় উৎপীড়নের জন্য এই দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। বারে বারে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, নাগরিকত্ব কারার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। অর্থাৎ এই যে নাগরিকত্ব দেওয়ার এই যে আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন, এবার দেশ জুড়ে কার্যকর হয়ে গেল, দেশ জুড়ে লাগু হয়ে গেল। ঠাকুরনগর থেকে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যারা মতুয়া সম্প্রদায়ের যারা অনুগামীরা যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে কার্যত উৎসবের আমেজ। কিছু সময়ের মধ্যে হয়তো এটাও পরিষ্কার হয়ে যাবে যারা এই ছয় সম্প্রদায়ের যারা মানুষেরা রয়েছেন, যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন, তারা কিভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা আবেদন করবেন, পদ্ধতি কি হবে, সেটাও হয়তো আর কিছু সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র আর বিজ্ঞপ্তি জারি করা মাত্রই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ। পুরোটা এই নোটিফিকেশনের মধ্যে উল্লেখ রয়েছে যে কিভাবে তারা আবেদন করতে পারবেন, সেই আবেদন কিভাবে খতিয়ে দেখা হবে, কিভাবে তা গ্রাহ্য হবে। তিনটি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের যারা ধর্মীয় সংখ্যালঘুরা যারা রয়েছেন, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসেছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি এবং খ্রিস্টান, এই ছয় সম্প্রদায়ের যারা এই ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে এসেছেন তাদের নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এই সংক্রান্ত যে আইন, সেই আইন কার্যকর হয়ে গেল সিএ, সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়ে গেল। প্রথমে খবর পাওয়া গেছিল যে রাত 10টা নাগাদ এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হবে, আর এই মুহূর্তের খবরটা ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে, অর্থাৎ দেশ জুড়ে বিজ্ঞপ্তি জারি হওয়া মাত্রই সিএ কার্যকর হলো দেশ জুড়ে।